আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদির আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার সাজা আরও ৬ মাস স্থগিত, ভয়ে তাকে বিদেশি চিকিৎসার সুযোগও দিতে চায় না সরকার, বলেছেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিউ ইয়র্কে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ, বিদেশেও দেশের ইমেজ নষ্ট করছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। বাংলাদেশ চাইলে নির্বাচনে সহযোগিতার আগ্রহ জাতিসংঘের, ডিজিটাল সিকিউরিটি আইন গুম ও নারীর প্রতি সহিংসতায় উদ্বেগ জানালেন আবাসিক সমন্বয়ক। স্কুলে শিক্ষার্থীদের উদ্বেগজনক অনুপস্থিতি, বাল্য বিয়ের কারণে ঝরে পড়ছে বহু ছাত্রী, টিকা দেওয়া শেষে খুলবে বিশ্ববিদ্যালয়গুলো, জানালেন মন্ত্রী। সিএনজি স্টেশন দৈনিক ৪ ঘন্টা বন্ধের সিদ্ধান্তে পরিবহন খাতে সংকট বাড়াবে, বলছেন সংশ্লিষ্টরা গ্যাস উৎপাদন বাড়ানোর তাগিদ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, এক্ষেত্রে আগের শর্তগুলো বহাল থাকবে এবং দেশের বাইরে যেতে পারবেন না তিনি, আর স্থায়ী মুক্তির জন্য তাকে আদালতে যেতে হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুদকের মামলায় সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাভোগের পর ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে মুক্তি পান। প্রথম দফায় ৬ মাসের জন্য তাঁর সাজা স্থগিত করে সরকার, পরে আরও দুই দফা মুক্তির মেয়াদ বাড়ানো হয়। এর মধ্যে বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। বেগম জিয়ার মুক্তির জন্য তাঁর ছোট ভাই শামীম এসকান্দার সরকারের কাছে একটি আবেদন করেছিলেন, তাতে আইন মন্ত্রণালয় যে অভিমত দিয়েছে সে আলোকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যথাযথভাবে আমরা সেই আবেদনটি পরীক্ষা নিরীক্ষার পর আমরা সেটা আমরা অনুমোদন দিয়েছি, একই শর্তে চতুর্থবারের মতন সাজারি স্থগিত রেখে তাকে জামিনে ই করা হয়েছে, সব আগের শর্ত সব বহাল রেখে ৬ মাসের জন্য। আগে থেকেই তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়, তবে তা নাকচ করে সরকার, এজন্য আইনি বাধা আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এগুলি করতে হলে তো তাকে আদালতে যেতে হবে, আমাদের এখানে যেটা আবেদন করেছিল সেই আবেদনের প্রেক্ষিতে আমাদের এই ব্যবস্থাটা যেটা সেটা আমরা করেছি, আর বাদ বাকি যে কিছু চাইতে হলে তাকে আদালতে যেতে হবে। তিনি নিজ বাসায় থেকে তার চিকিৎসা সেবা যা যা তিনি যেভাবে চিকিৎসা নিতে চান সেইভাবে চিকিৎসা নেবেন, তবে তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং অন্য অন্য শর্ত আপনার বহাল থাকবে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড দেয়া হয় বেগম খালেদা জিয়াকে, ওই দিনই তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তাঁকে কারাদণ্ড দেয় আদালত। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার খালেদা জিয়াকে এতটাই ভয় পায় যে তাঁকে মুক্তি দিতে বা বিদেশি চিকিৎসা নিতে যেতেও দেওয়ার কথা তারা ভাবতেই পারে না। তিনি বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন দৃষ্টির আড়ালে রাখার ষড়যন্ত্রের অংশ হিসেবেই জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। নিউ ইয়র্কে বিএনপির কর্মসূচির ওপর আওয়ামী লীগ হামলা চালিয়েছে অভিযোগ করে এর তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। শনিবারের দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতেই গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন, এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের বিভিন্ন স্তরের নেতাদের সাথে বৈঠকের অংশ হিসেবে আগামী ২১-২২ সেপ্টেম্বর নির্বাহী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করবেন বিএনপির সিনিয়র নেতারা। জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সভায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সম্প্রতি মুক্তিযুদ্ধ, ৭৫ পট পরিবর্তন, স্বায়ন্ত্র ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সমাধি সম্পর্কে যে লাগাতার মিথ্যাচার করে চলেছেন তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। সভা মনে করে, জনগণকে বিভ্রান্ত করবার লক্ষ্যে অবৈধ মিথ্যা তথ্য সংসদে উপস্থাপন করে তিনি মূলত জনগণের গণতান্ত্রিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে দৃষ্টির আড়ালে রাখার ষড়যন্ত্র করছেন। সভায় এই ধরনের নিকৃষ্ট মিথ্যাচার থেকে বিরত থাকবার আহ্বান জানানো হয়।
স্থায়ী কমিটির সভা মনে করে লুটপাটকে দীর্ঘায়িত করতে সংসদে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে বিশেষ আইনের মেয়াদ বাড়ানো হয়েছে। সভায় এর তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই বিল বাতিলের আহ্বান জানানো হয়। বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানো নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। আমরা খুব আশ্চর্যহীন যে এখনো সরকার আপনার এই 6 মাসের মধ্যে বিদেশ যেতে পারবেন না, এটা একটা শর্ত জুড়ে দিয়েছেন। মূল বিষয়টা হচ্ছে যে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত বেশি ভয় পান যে তাকে কোনো মতেই তারা দেশের বাইরে যাওয়া বা তাকে মুক্ত করার বিষয়টা তারা ভাবতেই পারে না। এই জন্যে তারা তাকে এত এত অসুস্থতার পরেও তার চিকিৎসার জন্য তাকে যখন তাকে ডাক্তাররা বলছে, হাসপাতালরা বলছে যে তার অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য তাকে অ্যাডভান্স সেন্টারে যাওয়া দরকার, তখন দুর্ভাগ্যজনকভাবে আপনার সরকার সেটাতে একমত হচ্ছে না এবং তারা মতামত দিচ্ছে না, তাকে আটকে রাখছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন, আগামী নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তা নিয়ে সাংবাদিকরা যাতে না লিখেন সেজন্যই তাদের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 39 জনের বিরুদ্ধে নাশকতার মামলার চার্জ গঠন হবে 21 নভেম্বর। সকালে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ 5-এর বিচারক ফাতেমা ফেরদৌস এই তারিখ দিয়েছেন। সকাল 11টায় মামলাটির অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। মামলার আসামি তানভীর আদিল বাবু ও শফিউল বাড়ি বাবু সহ 3 জন মারা যাওয়ার একটি পিটিশন দাখিল করেন আসামিপক্ষের আইনজীবী। পরে শুনানি শেষে অভিযোগ গঠনের এই তারিখ দেয় আদালত। শুনানির জন্য মামলায় হাজিরা দিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ অন্য বেশ কয়েকজন আদালতে হাজির হন। অভিযোগ গঠন হলে এই মামলায় মির্জা ফখরুল সহ 39 নেতাকর্মীর আনুষ্ঠানিক বিচার শুরু হবে। 2015 সালের 6 জানুয়ারি বিস্ফোরক ও হত্যা চেষ্টার অভিযোগে পল্টন থানায় মামলা দায়ের করা হয়। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 7টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে রওনা হয়েছেন তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে 2 দিনের যাত্রা বিরতিতে হেলসিঙ্কি অবস্থান করেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক সফরে জাতিসংঘের উদ্যোগে রাষ্ট্র ও সরকার প্রধানদের জলবায়ু বিষয়ক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরে বৃক্ষ রোপণ করবেন। 21 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে অংশগ্রহণ সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 24 সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন সরকার প্রধান। এদিন যুক্তরাষ্ট্র প্রবাসী আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি। এরপর 25 সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে 29 তারিখ পর্যন্ত অবস্থান শেষে 1 অক্টোবর ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের পক্ষে বিপক্ষে ডাকা কর্মসূচিকে ঘিরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল 4টার দিকে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে দিনের প্রথম অপ্রীতিকর ঘটনাটি ঘটে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংবাদ সম্মেলনের কর্তৃত্ব নিয়ে দরুদ মিয়া রনেল ও কায়কোবাদ খানের মধ্যে বাদানুবাদ এবং ধস্তাধস্তি হয়। পরে রাত 10টার দিকে জ্যাকসন হাইটসের 73 স্ট্রিট ও 37 অ্যাভিনিউতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকরা তুমুল সংঘর্ষ শুরু করে। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষেরা। নিউ ইয়র্ক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একদিকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, অন্যদিকে বিদেশেও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। এদিকে নির্বাচনী অতিথি পাখিদের চিহ্নিত করে লাল কার্ড দেখাতে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিফিং এ জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্ক পৌঁছার আগে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদের কড়া সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপির এই ষড়যন্ত্রমূলক দুরভিসন্ধির তীব্র নিন্দা জানান তিনি। বলেন, অপরাজনীতির কারণে বিএনপি জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। ঘরোয়া সিরিজ বৈঠক করে বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলাপানিতে মাছ শিকার করতে চাইছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। তারা একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, অন্যদিকে বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত।
আমরা বিএনপির এই ষড়যন্ত্রমূলক দূরভিসন্ধির তীব্র নিন্দা করছি। বিএনপিকে আমরা বলতে চাই, দেশের চলমান স্থিতিশীলতা বিনষ্টে যত চেষ্টাই তারা করুন, তারা সফল হবেন না। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যারা দুঃসময়ে আওয়ামী লীগের পাশে ছিল তারাই দলে থাকবে। নির্বাচনের বেশি দিন বাকি নেই, তাই অতিথি পাখিরা যেন দলে ফিরতে না পারে সেদিকে সতর্ক থাকার পরামর্শ তার। গাইবান্ধায় সার্কিট হাউস চত্বরে নেতাকর্মীদের সাথে মত বিনিময়ে তিনি এসব কথা বলেন। আপনারা অতিথি পাখির মতো এতদিন পরে কেন আসছেন, তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিতে হবে। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে জাতিসংঘের উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো। ডিক্যাপ টকে তিনি বলেন, কোনো দেশের নির্বাচন পদ্ধতি নিয়ে কাজ করার ম্যান্ডেট জাতিসংঘের নেই, তবে বাংলাদেশ চাইলে এখানকার নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত তারা। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠনের আয়োজনে ডিক্যাপ টকের এবারের অতিথি ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো। প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, সারা বিশ্বেই নাগরিক অধিকার, বাক স্বাধীনতার মতো মৌলিক অধিকার সংকুচিত হচ্ছে দিন দিন। বাংলাদেশেও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, গুম, নারীর প্রতি সহিংসতার মতো বিষয়গুলো নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে আন্তর্জাতিক মানে উন্নীত করে বাক স্বাধীনতা নিশ্চিত করতে আইনমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তিনি। In terms of human rights, I mean, yes, I think you all know that there are areas that the UN is concerned about. সারা বিশ্বে সম্প্রতি নাগরিক অধিকার সংকুচিত হয়েছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উদ্বেগ আছে। এখানে নারীর প্রতি সহিংসতা নিয়েও আমরা উদ্বিগ্ন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে মানসম্পন্ন করতে আইনমন্ত্রীর সাথে আমরা আলোচনা করেছি। নির্বাচন কমিশন গঠন বা নির্বাচন প্রক্রিয়া নিয়ে জাতিসংঘের কোনো ভূমিকা থাকবে কিনা এমন প্রশ্নে মিয়া সেপ্পো জানান, জাতিসংঘের এরকম কোনো ম্যান্ডেট নেই, তবে আগের বছরগুলোর মতো সংশ্লিষ্টদের সাথে ডায়ালগের প্রয়োজন হলে করবে আন্তর্জাতিক সম্প্রদায়। ইন্টারন্যাশনাল কমিউনিটি, as is the case in any lead up to an election period in any country, নির্বাচন ইস্যুতে আগের সময়গুলোতে বাংলাদেশের অংশীজন ও সংশ্লিষ্ট গ্রুপগুলোর সাথে আন্তর্জাতিক সম্প্রদায় যেভাবে কাজ করেছে এখনো সেভাবে কাজ করা যাবে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে কাজ করার ইচ্ছা আমাদের নেই, আমাদের এরকম ম্যান্ডেটও নেই, তবে বাংলাদেশ চাইলে নির্বাচন প্রক্রিয়া নিয়ে কাজ করবে জাতিসংঘ। The lead up to elections in all countries. মিয়া সেপ্পো আরো জানান, আফগানিস্তানে নতুন সংকট তৈরি হওয়ায় সেটা বেশি দৃষ্টি পাবে, তবে রোহিঙ্গা ইস্যুও জাতিসংঘের গুরুত্বের তালিকায় রয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানান তিনি। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। 11 নেতার ব্যাংক হিসেব তলবের বিষয়ে সন্তোষজনক সমাধান না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা। সেই সাথে 23 সেপ্টেম্বর ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সাংবাদিকদের 6 সংগঠনের 11 নেতার ব্যাংক হিসেব চাওয়ার প্রতিবাদে রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন সাংবাদিক নেতারা। তীব্র নিন্দা জানিয়ে নেতারা বলেন, এটি সরকার ও সাংবাদিকদের মুখোমুখি করার গভীর একটি ষড়যন্ত্র। সাংবাদিকরা যাদের অনিয়ম দুর্নীতির কথা জাতির সামনে তুলে ধরছে তারাই এসব করাচ্ছে, তাদের কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে। সরকারের কাছে দাবি জানাবো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা যে দেশপ্রেমের দুর্নীতির মচ্ছব চালাচ্ছে, দেশের টাকা বিদেশে পাচার করছে, এগুলো শুধু গণমাধ্যমের কল্যাণে কিন্তু মানুষ জানতে পারে, সেজন্য তারা সাংবাদিকদের অভিন্ন শত্রু হিসেবে চিহ্নিত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না, আমাদের তথ্যমন্ত্রী জানেন না, তারা কেউ জানেন না, এবং তাদের এই প্রশ্ন এগুলা কে করে? একটি গভীর ষড়যন্ত্র হচ্ছে।
যে ষড়যন্ত্র সাংবাদিকদেরকে এই সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া এবং সরকারের নানা কাজকে বাধাগ্রস্ত করা যারা ভেতর থেকে ষড়যন্ত্র করছে। প্রতিবাদ সমাবেশে ছয় সংগঠনের সাবেক বর্তমান নেতাদের পাশাপাশি দেশের সিনিয়র সাংবাদিকরা বলেন, ব্যাংক হিসেব তলবের চিঠি প্রত্যাহার করতে হবে, নইলে সাগর রুনির হত্যার বিচার চেয়ে সবাই যেমন এক হয়েছিল, এই ঘটনার সন্তোষজনক সমাধান না হওয়া পর্যন্ত সবাই এক হয়ে আন্দোলন চালিয়ে যাবে। নেতার বিরুদ্ধে যে উদ্যোগ নেওয়া হয়েছে আমি এটা নিন্দা করি এবং এটা রুখে দাঁড়ানোর জন্য এটা এই চিঠি প্রত্যাহার করার জন্য আমি দাবি জানাচ্ছি। আমরা বিশ্বাস করি সরকারের একটি অংশ করেছে আরেকটি অংশ জানে না, এই কথাটি সঠিক নয়। আমরা ঐক্যবদ্ধভাবে এটার প্রতিবাদ করব। আমরা যেমন সাগর রুনির হত্যার প্রতিবাদে প্রকৃত খুনিকে গ্রেফতারের দাবিতে আমরা যেমনি করে ঐক্যবদ্ধ হয়েছিলাম, আমাদের গণতন্ত্রকে বজায় রাখা, টিকিয়ে আনা, পুনরুদ্ধার করার জন্য আমাদের একইভাবে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানগুলিকে একীভূত করে যেভাবে জনসমক্ষে হেওয়া প্রতিপন্ন করা হয়েছে এইটির সন্তোষজনক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই দাবি নিয়ে আন্দোলন আমরা অব্যাহত রাখব। সমাবেশ থেকে 23 সেপ্টেম্বর ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। নাঈম হাসান, বাংলাভিশন, ঢাকা। আজ থেকে কার্যকর হয়েছে দৈনিক 4 ঘন্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা। বিদ্যুৎ উৎপাদনী গ্যাসের সরবরাহ বাড়াতে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। যদিও সরকার ঘোষিত এই সিদ্ধান্ত অনেকে এখনও জানেন না। সিএনজি পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সন্ধ্যার পরই মূলত পাম্পগুলোতে থাকে গ্যাসের চাপ, তাই তারা সমস্যার মধ্যে পড়লেন। শিল্প মালিকরা বারবার বলে আসছেন, কারখানায় গ্যাসের সংকটে চালু রাখতে পারছেন না স্বাভাবিক উৎপাদন। এদিকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উৎপাদন ব্যাহত হচ্ছে গ্যাসের অভাবে। এমন অবস্থায় দৈনিক 4 ঘন্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার, যা গত 15 সেপ্টেম্বর বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। গ্যাস আগে থেকে নিয়ে নিতে হবে, নাহলে রাস্তায় বসে থাকতে হবে গ্যাসের হয়ে গেলে। এই সময়টা যদি একটু আরও কমের মধ্যে আসতো তাহলে আরও ভালো হতো। 12টার পরে আসলে ভালো প্রেশার পাওয়া যাবে শুনছি, জিজ্ঞেস করছি, তো সেক্ষেত্রে একটু কষ্ট করে হলেও 12টার পরে অথবা ভোরের আগে। সিএনজি ড্রাইভাররা বলছেন সবচেয়ে সমস্যায় পড়ছেন তারাই। অনেক যেটুকু গ্যাস ঢোকে এই দিয়ে চালায় মো রাইতে 8টা 9টা পর্যন্ত, তারপরে বন্ধ করে দিতে হবো গাড়ি। এখন তো আগের থেকে সিরিয়াল দেওয়া লাগবে, এখন লম্বা সিরিয়াল, তাও প্রেশার থাকবে কি থাকবে না। সবসময় থাকলে তো কোনো সমস্যা হয় না, তুমি এক জায়গায় পাম হই, কিন্তু অন্তত 6টার মধ্যে নিতেই হবে। পাম্প সংশ্লিষ্টরা জানালেন, দিনে গ্যাসের চাপ কম থাকে, তাই তাদের ব্যবসা হয় মূলত সন্ধ্যার পর। নর্মালি সকাল 8টা থেকে গ্যাস থাকে না এমনি প্রতিদিন, তার উপর যদি সন্ধ্যা 6টা থেকে 10টা আমরা বন্ধ রাখতে হয় তাহলে ব্যবসায়িকভাবে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হব। সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত 4টা পর্যন্ত অনেক সময় দেখা গেছে যে গ্যাস থাকে না, আমাদের মেশিন চলে না, কিন্তু এখন আমাদের ব্যবসায়িক এটা আমরা ক্ষতির মুখে পড়তেছি। গ্যাসের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা। জিএম আহসান, বাংলাভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে বাল্য বিয়ের ভয়াবহ প্রবণতা কুড়িগ্রামে। একটি স্কুলে নবম শ্রেণীর 9 ছাত্রীর মধ্যে 8 জনেরই বিয়ে হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিশু শ্রমে যাওয়া শিক্ষার্থীর প্রকৃত সংখ্যা নির্ণয় জরুরি হয়ে পড়েছে। কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের শার্ডুফ হাই স্কুল, 8 বান্ধবীরই বিয়ে হয়ে যাওয়া স্কুলটির নবম শ্রেণীর শিক্ষার্থী নার্গিস নাহার একাই ক্লাস করছেন সহপাঠী ছেলেদের সাথে। 8 জন বান্ধবীর বিয়ে হওয়ার পর আমি একাই, এখন আমি ভাবি চিন্তা বললাম প্লে এখন বিয়ে করলো, আমি এখন আমার বাড়ির যে আমার বাবাকে বুঝিয়ে বলছি আমি এখন বিয়ে করব না। একই চিত্র এই স্কুলের 10ম শ্রেণীরও, 4 ছাত্রীর 3 জনেরই বিয়ে হয়ে গেছে। এছাড়া 6ষ্ঠ শ্রেণীর 1 জন, 7ম শ্রেণীর 2 জন, 8ষ্ঠ শ্রেণীর 4 জনের বিয়ে গোপন করেছে পরিবার। দরিদ্রতার কুসংস্কার এবং দ্রুত বিয়ে দিয়ে দায় সারার প্রবণতা থেকেই মেয়েদের বাল্য বিয়ে দেন অভিভাবকরা। গরিব মানুষ, রাস্তাঘাট নাই, অভাবী, ওই জন্যে কম বয়সতে বিয়ে দেয়, বড় করে বিয়ে দিলে কালে ডিমান্ড বেশি নাকবে, যৌতুক নাকবে বেশি। 1 মাস 2 মাস পরে শোনা যাচ্ছে যে অমুকের মেয়ে বিয়ে আসছে। মেয়ে যত বড় হবে অত ডিমান্ড হাঁটা বাড়ি যাইব, মেয়ে যদি এসএসসি পাস করাই তো একটা জামাই নেওয়া লাগবে আমার আইয়ে পাস, সে সমর্থন যদি আমরা করবেন না পাই, এই জন্য আমরা তো কম বয়সে বনি এসে কম বয়সে দিয়ে দিই। বাল্য বিয়ের শিকার মেয়েদের লেখাপড়ায় ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা।
নয় জন্মের মধ্যে আট জনেরই বিয়ে হয়ে গেছে বাল্য বিবাহ। এই তথ্যটা আমরা পেলাম স্কুল খোলার পরে, যারা খুবই দুঃখজনক। আসলে এটা মোটেও ঠিক হয়নি, তারপর আমরা চেষ্টা করতেছি তাদেরকে প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে আসার। জেলা শিক্ষা কর্মকর্তা বলেছেন, বাল্য বিয়ে প্রতিরোধে জেলা প্রশাসক ও পুলিশ বিভাগকে নিয়ে সর্বাত্মকভাবে কাজ করা হচ্ছে। শতকরা কতজন বালিকার বিয়ে হয়েছে এটি নিয়ে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে উত্থাপন করে বিবাহ রেজিস্টার কাজীদের কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং এটি রোধ করা যায় কীভাবে সে লক্ষ্যে আমরা কাজ করব। 2018 জানুয়ারি থেকে 2021 আগস্ট পর্যন্ত কুড়িগ্রামে বাল্য বিয়ে হয়েছে 3019টি। বাংলাভিশন নিউজ ডেস্ক। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর থেকে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও অধিকাংশ জায়গায় অভিভাবকরা তা মানছেন না। সকালে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। মন্ত্রী দাবি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে করোনা ছড়ানোর মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। বিশ্ববিদ্যালয় খোলার বিষয়েও কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, টিকা দেওয়া শেষে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত নিয়েই বিশ্ববিদ্যালয়গুলো খোলা যাবে। এরই মধ্যে এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। বলেন, চলছে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ, সংক্রমণের হার কমে আসলে সব ক্লাসে নেওয়া যাবে, তবে হার বাড়লে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী। শিক্ষার্থীদের মধ্যে একটা বিপুল আগ্রহ, কোথাও কোথাও অভিভাবকরা একটু বাইরে ভিড় করছেন, বিশেষ করে শহরের স্কুলগুলোতে। আমি আশা করব অভিভাবকরা আরেকটু সচেতন হবেন, কোনো জায়গায় কোনো সংক্রমণ ছড়াবার আশঙ্কা এখন পর্যন্ত মনে হয়নি, কিন্তু আমাদের খুব সচেতন থাকতে হবে। সকল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী তারা এই 27 সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করবেন এবং তারপরে তাদের টিকা দেওয়া হবে। দেশে করোনায় আরও 43 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 27,225 জনের। রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24,623 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 1,383 জন। শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে 15,42,683 জন। শনাক্তের হার 5.62। আরও 2,887 জন সহ মোট সুস্থ হয়েছেন 15,01,541 জন। সুস্থতার হার 97.33 আর মৃত্যুর হার 1.76%। সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে 19 জন, দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রামে 8 জন, খুলনায় 6, রাজশাহী 4 ও রংপুরে 3 জন মারা গেছেন। গণটিকার কোনো পরিকল্পনা আছে কিনা এই বিষয়ে? প্রতি মাসে প্রায় 2 কোটি করোনার টিকা দেবার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এছাড়া সপ্তাহে একদিন ষাটোর্ধ ব্যক্তিদের স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান তিনি। রবিবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে এসব জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আমরা প্রতি মাসে ক্যাম্পেইনের মাধ্যমে 1 কোটি টিকা দেয়া সহ প্রতি মাসে প্রায় 2 কোটির মতন টিকা দেওয়ার একটা পরিকল্পনা গ্রহণ করেছি। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে টিকাদান কর্মসূচিকে আরো কি করে বাড়ানো যায় বা সম্প্রসারণ করানো যায় সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। প্রতি সপ্তাহে নির্ধারিত একদিন ওয়াক ইন ভিত্তিতে নিবন্ধিত অনিবন্ধিত 60 ঊর্ধ্ব জনগোষ্ঠীকে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহণ করতে বলা হবে। ডেঙ্গু এখন নগরবাসীর জন্য এক মূর্তিমান আতঙ্কের নাম। সরকারি হাসপাতালে জায়গা না পেয়ে অনেকেই ভর্তি হচ্ছেন বেসরকারি হাসপাতালে। রোগীর অবস্থা ভেদে সাধারণ বেডে একজন ডেঙ্গু রোগীর চিকিৎসায় ব্যয় হয় 25,000-40,000 টাকা। রোগীর অবস্থা বেশি খারাপ হলে নিতে হয় আইসিইউতে, তখন এই খরচ বেড়ে দাঁড়ায় কয়েক গুণ। ডেঙ্গু নিধনে 2 সিটি কর্পোরেশনের মশক কর্মীদের এমন ব্যস্ততা হরহামেশাই চোখে পড়ে রাজধানীতে। এসবের পরেও ডেঙ্গু এখন নিয়ন্ত্রণের বাইরে। রাজধানীর সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি করাতে না পেরে অনেকেই স্বজনদের নিয়ে এসেছেন কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে। বেসরকারি হাসপাতালে খরচ বেশি, তাই দুশ্চিন্তায় আছেন রোগীর স্বজনরা। ঢাকার নামি দামি একটা কলেজের ছাত্র, সে ক্লাসরুমের ভিতরে সম্ভবত তাকে মশায় কামড়াইছে এবং সে বাসায় এসে বলছে যে আমাকে 2-3টা মশায় কামড় দিছিল। আমার বিল্ডিংয়ে 5 জন আক্রান্ত হয়েছে এবং একজন মারা গেছে। কালকে গেছিলাম আমি যে মিটফোর্ড হাসপাতালে, রাত্রে সকাল দাঁড়া গেছি, সারা রাত ঘুরছি, ভর্তি করতে পারি না। তারপরে কে আমি সকালে বাঁচান দিয়েছি। আমার পরিবার আরও 3 জন হয়েছে যাত্রাবাড়িতে, আমার ফ্যামিলি মেম্বারই
এখন আমার আমার হাজবেন্ড হয়েছে আক্রান্ত। 32 সময় 5,000 টাকা এখানে দেখেছি আর কি, এরপরে তো আর কোনো ইয়ে পাইনি। যাওয়ার সময় বিল করলে দেখবো আর কি কত টাকা। ডেঙ্গু অনেক রোগের চেয়ে ভয়াবহ, এতে আক্রান্ত হলে যে কোনো সময়ে যে কোনো বয়সী রোগীর অবস্থার অবনতি হয়, কারো কারো প্রয়োজন হয় আইসিইউর, এতে যে খরচ হয় তা বহন করা অনেকের পক্ষেই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। প্রচণ্ড পরিমাণে চাপ, মানে একটা রোগী চলে যাওয়ার পর পরে দেখা যাচ্ছে যে ওই সিটে আরও একজন চলে আসতেছে, মানে বেশিক্ষণ খালি রাখা যায় না সিটগুলো। যাদের 3-4 দিন থাকতে হচ্ছে তাদের ধরেন 20-25,000 টাকার মতো খরচ হয়। যদি প্লাটলেট দিতে হয় তাহলে সেক্ষেত্রে খরচটা আরও বেশি বেড়ে যাবে, আর প্লাটলেট ছাড়া যদি তাকে স্বাভাবিক চিকিৎসা দেওয়া হয় তাহলে খরচটা ওরকমই থাকে। আর অনেক বেশি দিন স্টে করতে হলে এটা থাকার উপরে নির্ভর করতেছে। আইসিইউতে নিলে আপনার আইসিইউর হিসাবটা আলাদা, ওখানে পার ডেতে 30-35-40,000 টাকা খরচ হয়। ডেঙ্গু নিধনে বছরব্যাপী মশক নিধন প্রক্রিয়া চলমান রাখার পরামর্শ নগরবাসীর। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। দুর্নীতিবাজরা যাতে শাস্তি পায় সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ এবং কমিশনার মোহাম্মদ জহুরুল হক সন্ধ্যায় বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। সাক্ষাতে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, দেশের উন্নয়নের ধারাকে টেকসই করতে দুর্নীতি প্রতিরোধ খুবই প্রয়োজন। তিনি বলেন, তরুণ প্রজন্ম যাতে দুর্নীতি বিরোধী মনোভাব নিয়ে বেড়ে উঠতে পারে সেই লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও পরিবার থেকে উদ্যোগ নিতে হবে। রাষ্ট্রপতি আশা করেন দুর্নীতি দমন কমিশন প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধেও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। 160 ইউনিয়ন পরিষদ ও 9 পৌরসভার ভোটকাল সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। এরই মধ্যে 43 ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। এই তালিকায় রয়েছেন 3 জন পৌর মেয়রও। করোনা পরিস্থিতিতে স্থগিত হওয়া যশোরের নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোট নেওয়া হবে। রবিবার সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ইভিএম সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ আনসার সদস্যরা পৌঁছে গেছেন এলাকায়। নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী আমেজ বিরাজ করছে গোটা পৌর এলাকায়। কক্সবাজারের টেকনাফ উপজেলার 4 ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যান পদে 25 জন, সংরক্ষিত নারী সদস্য 68 ও সদস্য প্রার্থী হিসেবে 337 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 35টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরের প্রতিবাদে ঢাকা আন্দোলনের সময় গ্রেপ্তার ছাত্র অধিকার পরিষদের 20 নেতাকর্মীকে জামিন দিয়েছে আদালত। মতিঝিল থানায় দায়ের করা মামলায় প্রায় 6 মাস কারাগারে রয়েছেন তারা। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস শুনানি শেষে জামিন মঞ্জুর হয়। আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া 20 আসামির মধ্যে বেশিরভাগই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদের পরীক্ষা আছে। এছাড়া 174 দিন ধরে তারা কারাবন্দী আছেন। তাদের জামিনের আবেদন করা হলে আবেদন বিবেচনায় নিয়ে জামিনের আদেশ দেন আদালত। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ও নুরুল হক নূর সহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, নাগরিক হিসেবে আদালতে কথা বলার সুযোগ চাইলে আদালত তাকে সুযোগ দেন, সেজন্য আদালতকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আপনাকে আমি একটা ধন্যবাদ দিতে চাই মাননীয় বিচারক, আপনাকে দেখে আমাকে বঙ্গবন্ধুর কথা মনে পড়ছে। বঙ্গবন্ধুর যখন এই জাতীয় মামলায় লোয়ার কোর্টে তার শাস্তি হতো, তখন উনি যখন ডিস্ট্রিক্ট কোর্টে আসতেন আপনার মতো একটা বিচারকের সামনে, উনি বেল দিয়ে দিতেন। তা আজকে আপনারও সেই কাজটাই করা উচিত। পাওনা টাকা ফেরত পেতে ইভ্যালির কর্ণধার রাসেল দম্পতির মুক্তি চেয়ে আজও বিক্ষোভ করেছেন গ্রাহকরা। ইভ্যালি নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি ভোক্তাদের। এদিকে রাসেল দম্পতি সহ 20 জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে ধানমন্ডি থানায়। ইভ্যালির গ্রাহকদের এই আন্দোলন বিনিয়োগকৃত মূলধন ফিরে পেতে বিকেলে ধানমন্ডির কোম্পানিটির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন সাধারণ গ্রাহকরা। এ সময় মোহাম্মদ রাসেল ও শামিমা নাসরিনের মুক্তি চান তারা। বলেন, কঠোর নজরদারির মধ্যে রেখে প্রয়োজনে ওয়াদাকৃত সময় দেওয়া হোক কোম্পানিটিকে। রাসেল ভাই যদি ইভ্যালিকে পরিচালনা না করতে পারেন, তাহলে আমরা তো কোনো দিক থেকে আশ্বস্ত হতে পারছি না যে আমাদের প্রোডাক্টগুলো সরকার তার মাধ্যমে আমাদেরকে পৌঁছে দিচ্ছে। ই ক্যাব বলেন বা অন্যান্য ই কমার্স প্রতিষ্ঠান বলেন বা অন্যান্য মন্ত্রণালয় বলেন,
আমরা কোনো ধরনের কোনো সাপোর্টই আমরা পাচ্ছি না। এ সময় গণস্বাক্ষর অভিযান চালায় ভুক্তভোগী গ্রাহকরা। বলেন, রাসেল দম্পতিকে মুক্তি না দিলে গড়ে তোলা হবে কঠোর আন্দোলন। সিস্টেম্যাটিক্যালি তাদেরকে আটকায়েছে, কারণ অ্যামাজন যেহেতু বাংলাদেশে ঢুকবে, অ্যামাজন ঢোকার আগে অ্যামাজনের রাস্তাটা ক্লিয়ার করতে হবে। কিছুদিন আগে যেমন দেখছেন আপনি ইঅরেঞ্জের একটা বিষয় আর হচ্ছে নগদের একটা বিষয়, সেটা হয়তো ধামাচাপা দেওয়ার জন্যই এই ইভেলির এই ইস্যুটা সামনে নিয়ে আসছে। মুক্তি ছাড়া আর কোনো আমরা রাজপথ চাইব না আর কি। এদিকে ইভেলির আরও 20 জনের বিরুদ্ধে নতুন করে একটি মামলা হয়েছে ধানমন্ডি থানায়। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। ই কমার্সের নামে প্রতিনিয়ত প্রতারিত হওয়ায় গ্রাহকদের লোভ কমাতে জনস্বার্থে প্রচারণা চালাতে পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। রবিবার ফোন আলাপে আড়িপাতা বন্ধে রিটের এক শুনানিতে বিচারপতি এম ইনায়তুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই পরামর্শ দেন। পরে শিশির মুন্নি সাংবাদিকদের বলেন, আড়িপাতা ও ফোন আলাপ ফাঁসের ঘটনায় রিটের শুনানিতে আদালত স্বপ্রণোদিত হয়ে এসব কথা বলেন। তিনি জানান, দেশের মানুষ প্রতারণার শিকার হচ্ছেন বেশ কিছু ই কমার্স মার্কেট থেকে। ই ভ্যালি ও ই অরেঞ্জ নিয়ে কথা উঠলে আদালত জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন। এদিকে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন বলেছেন, ই কমার্স জনপ্রিয় মাধ্যম, কিছু অসাধু ব্যক্তির কারণে নষ্ট হচ্ছে। তিনি বলেন, এটি নিয়ে আইন তৈরি করতে হবে, নীতিমালা থাকতে হবে, প্রতিষ্ঠানগুলোকে কাছ থেকে সিকিউরিটি নিতে হবে বাংলাদেশ ব্যাংকে, কেউ অভিযোগ করলে যেন ক্ষতিপূরণ পেতে পারে। আমাদের উদ্দেশ্যে কোর্ট বলেছেন যে তাহলে যারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেন তারা জনগণকে সচেতন করে। আপনাদের দায়িত্ব আছে জনগণকে সচেতন করানো। স্পেসিফিক্যালি কোর্ট এটাও বলেছেন যে বা যারা এটার সঙ্গে যুক্ত হবেন লোভের বশবর্তী হয়ে, তাদের এরকম লোভের বশবর্তী হওয়া সঠিক নয়, কারণ যে জিনিস তিনি চাচ্ছেন সেটা বাস্তবে অর্থে পাওয়া সম্ভব নয়, অথচ তিনি টাকা পরিশোধ করে ফেলছেন। এই কথাগুলোই কোর্টের সীমা পরিসীমার মধ্যে আলোচনা হয়েছে। এটা পরিপূর্ণ একটা আইনে রূপান্তর করতে হবে, তাহলে মানুষের এই যে আজকে যে ভয়ভীতি বা এই যে কিছু সংখ্যক প্রতারকরা মানুষের তো প্রতারণা করছে, সেইখান থেকে মানুষ রেহাই পাবে। আমাদের দেশে এখন যে প্রচলিত আইন আছে, মানি লন্ডারিংয়ের মামলা হবে, তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা হবে, এবং কেউ যদি সংক্ষুব্ধ ব্যক্তি ইচ্ছা করলে তিনি দেওয়ানি আদালতে যা ক্ষতিপূরণ মামলা করতে পারেন। গাজীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্ত 37তম বিসিএস কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান হয়েছে। রবিবার সকালে সফিপুরের আনসার ভিডিপি একাডেমিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান। বাহিনীতে নতুন নিয়োগ পাওয়া 7 বিসিএস কর্মকর্তা 15 মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ এবং এমএইচএস কোর্স সম্পন্ন শেষে সমাপনী কুচকাওয়াজে অংশ নেন। পরে তিনজন কৃতী প্রশিক্ষণার্থী কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। নরসিংদীর প্রয়াত শেকড় সন্ধানী লেখক, গবেষক ও ইতিহাসবিদ সরকার আবুল কালামের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলীর সভাপতিতে জেলা শিল্পকলা একাডেমির হলে আয়োজিত অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ গোলাম মুস্তফা মিয়া, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কালাম মাহমুদ, প্রবীণ শিক্ষক আতাউর রহমান, ডক্টর মশিউর রহমান মৃধা, রণজিৎ কুমার সাহা, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস ও সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ সহ অনেকে বক্তব্য রাখেন। প্রয়াত লেখক সরকার আবুল কালামকে একজন বিনয়ী ও সাদা মনের সরল মানুষ হিসেবে উল্লেখ করেন। বক্তারা বলেন, তার বই পড়লে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও ঐতিহাসিক ব্যক্তিদের সম্পর্কে জানা যাবে। অনুষ্ঠানে প্রয়াত লোক গবেষক সরকার আবুল কালামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এবারে আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে স্নাতক ইঞ্জিনিয়ারদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইইবির অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবন চত্বরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীদের সমাবেশে বক্তারা বলেন, 1978 সালের জিও অনুসারে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য উপসহকারী প্রকৌশলী পদবি নির্ধারিত, কিন্তু দীর্ঘ 50 বছরের একটি মীমাংসিত বিষয়কে প্রশ্নবিদ্ধ করে দেশের প্রকৌশল অঙ্গনকে উত্তপ্ত করার অপচেষ্টা চলছে। সমাবেশ শেষে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীদের বিক্ষোভ মিছিলটি। শ্রেষ্ঠত্বের পথে অবিরাম স্লোগানে সম্প্রতি গাজীপুরের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে ডিবিএল সিরামিক্সের বিজনেস কনফারেন্স। এতে ডিবিএল গ্রুপের ডিএমডি এম এ কাদের, ডিবিএল সিরামিক্সের জিএম মোহাম্মদ বায়াজিদ বাশার এবং হেড অব সেলস এম আবু হাসান রণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। দিনব্যাপী বর্ণিল এই আয়োজনে সারাদেশ থেকে ডিবিএল সিরামিক্সের ডিলার ও সহকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিরামিক্স বিজনেস পার্টনারদের সেরা পারফরমেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। রাজধানীর একটি হোটেলে গুলশান ও ইনসেন্টিভ স্কিম 2020-21 ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গত ডিসেম্বর থেকে 11 মের মধ্যে বিজয়ীদের জন্য এই পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেসার্স স্টার শুজ গুলিস্তানের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন ওয়াকারু ব্র্যান্ড বাংলাদেশের সেরা ডিলার নির্বাচিত হন। দ্বিতীয় ও তৃতীয় সেরা ডিলার হয়েছেন মেসার্স মিলন শুজ ও গুলিস্তানের স্বত্বাধিকারী আবু মোহাম্মদ মুসা এবং এসএম এন্টারপ্রাইজ চট্টগ্রামের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল আলিম। জেলা কমিটি গঠনের লক্ষ্যে বিকালে সাতক্ষীরার একটি কনভেনশন সেন্টারে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি জমির হোসেন, কেন্দ্রীয় সহসভাপতি শেখ তৈয়বুর রহমান সহ অনেকে। এতে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, দলীয় সরকারের অধীনে বিএনপি সংসদ নির্বাচনে যাবে না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা মাঠে থাকবেন বলে জানান তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমেন্ট খেলার সংবাদ। হকি অবসান হল দীর্ঘ প্রতীক্ষার। 3 বছর পর শুরু হয়েছে প্রিমিয়ার লীগ হকির দলবদল। 12টি ক্লাবের মধ্যে প্রথম দিনে আবাহনী, ওয়ারি, অ্যাজেক্স, আজাদ স্পোর্টিং ও সাধারণ বীমা দলবদলে অংশ নেয়। আগামী 12 অক্টোবর ক্লাব কাপ দিয়ে শুরু হওয়ার কথা হকির ঘরোয়া মৌসুম। দীর্ঘদিন পর হকি ফেডারেশন মুখরিত খেলোয়াড়দের পদচারণায়। প্রিমিয়ার লীগের দলবদলে পছন্দের ক্লাবে খেলোয়াড়দের যোগদান 2017 সালের 7 এপ্রিল সর্বশেষ হয়েছিল হকির দলবদল। করোনা স্থবিরতা আর হকির সংকট কাটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে ঘরোয়া হকি। প্রিমিয়ার লীগ হকিতে খেলবে 12টি দল। বড় দলগুলোর মধ্যে প্রথম দিনে দলবদল প্রক্রিয়ায় অংশ নেয় ঢাকা আবাহনী। আফসার, নাইম ও আবেদ এই 3 ভাই খেলবেন আবাহনীতে। ফরওয়ার্ড লাইন বলেন, মিডফিল্ড লাইন বলেন, ডিফেন্স লাইন এবং বাংলাদেশের সেরা গোলকিপার নিয়ে, আমরা বাংলাদেশের সেরা দল নিয়ে খেলোয়াড়গুলো নিয়ে আমরা টিম করেছি। সুষ্ঠুভাবে দলবদলের আশা ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের। বলেন, অক্টোবরে মাঠে গড়াবে খেলা। অক্টোবরের ফার্স্ট উইকে আমরা ক্লাব কাপটা শুরু করতে চাই। দলবদল শুরুর আগে তরুণ হকি খেলোয়াড় সারোয়ার মোর্শেদ শাওনকে নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে মতিঝিলের 2 ক্লাব মোহামেডান ও মেইনার্স। সাদাকালো শিবির শাওনকে ছিনিয়ে এনেছে এই অভিযোগে মোহামেডান ক্লাবে হামলা চালায় মেইনার্স। রবিবার মেইনার্সের 3 কর্মকর্তাকে হামলার জন্য দায়ী করে মামলা করেছে মোহামেডান। অভিযোগ আছে ক্লাবগুলোর কাছে জিম্মি ফেডারেশন। তাই এই ঘটনায় নেতিবাচক অবস্থার তৈরি হলো নিরুপায় তারা। আমরা অভিযোগ পেয়েছি যে একটি খেলোয়াড়ের একাধিক ক্লাব থেকে, এরকম আরও 2টি অভিযোগ আমাদের কাছে মৌখিক এসেছে, বাট একটা ক্লাব থেকে আমরা লিখিতভাবে অভিযোগ পেয়েছি। গঠনতন্ত্র দ্বারা আমাদের হাত পা বাঁধা, আমরা অনেক কিছু মৌখিকভাবে নিতে পারি না। টোকেন গ্রহণ করবে প্লেয়ার, প্লেয়ার টোকেনটা তুলে যাকে দিবে সেই টিমের প্লেয়ার। এখানে জোর করে এক ক্লাব থেকে অন্য ক্লাবে নেওয়ার কোনো ধরনের আইনগত নিয়ম নেই এবং এটা নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা এই ধরনের কোনো অভিযোগ পাই আমরা ব্যবস্থা নিই। 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে দলবদল। ক্লাব কাপ শেষে আগামী 25 থেকে 30 অক্টোবরের মধ্যে শুরু হতে পারে প্রিমিয়ার লীগ হকি। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। খালেদা জিয়ার সাজা আরও 6 মাস স্থগিত, ভয়ে তাকে বিদেশি চিকিৎসার সুযোগও দিতে চায় না সরকার, বলেছেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিউ ইয়র্কে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ, বিদেশেও দেশের ইমেজ নষ্ট করছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। বাংলাদেশ চাইলে নির্বাচনে সহযোগিতার আগ্রহ জাতিসংঘের, ডিজিটাল সিকিউরিটি আইন, গুম ও নারীর প্রতি সহিংসতায় উদ্বেগ জানালেন আবাসিক সমন্বয়ক। স্কুলে শিক্ষার্থীদের উদ্বেগজনক অনুপস্থিতি, বাল্য বিয়ের কারণে ঝরে পড়ছে বহু ছাত্রী, টিকা দেওয়া শেষে খুলবে বিশ্ববিদ্যালয়গুলো, জানালেন মন্ত্রী। সিএনজি স্টেশন দৈনিক 4 ঘন্টা বন্ধের সিদ্ধান্তে পরিবহন খাতে সংকট বাড়বে, বলছেন সংশ্লিষ্টরা গ্যাস উৎপাদন বাড়ানোর তাগিদ। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshine এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকার ধন্যবাদ।